juga sini sudah enak. Soal resik. Saya kasih lagu mana? Saya cerita sedikit. Scale tu, kan? Scale. Scale mana? Ia yang satu tu barang mana? Scale pun dah. Macam mana? Kalau macam mana? Ikan. Barik bagus. Angkat lagi. Scale. Ikan yang mari ini. Ikan lagi. Jadi saya masih belum bisa baca. Ini pun lagi. Ini pun lagi. Ini pun punya. Eh pun jadi saya masih. Ini tu asal punya dia. Ini belum cukup baca. Ini bukan cara sih. Kita ni ibu bapa ada orang, ibu bapa tak pun ibu bapa ni, ibu ni tak pun ni, bukan ibu bapa. Tak pun dia. Scale entah macam mana. Ibu tu tak pernah, ibu tu tak pernah scale pernah. Kita ni bis tuan suruh mana? Ini sih, sih tu cik tak sih? Cik tu, saya pun bisan. Kalau nama nama, pun sih tu dia pun, dia pun bisan belajar pun. पूरा टाइम जो भी नाना तो चंद आने सिलेशन के लिए पूरा करेक्ट सिलेशन है आज जब नाम ही तो जाएंगे वो एंड या कुछ तालुक पूरा ना दो ये चमत्कार अच्छे तरीके से जाओ चलो रिशे रिशे के कास्ट सुने कौन है रिशे या कौन है डॉक्टर जो है Jawapan ni, mudah jawab. Mulai nak kasut. Mulai siap tak boleh buat tempat yang lain. Ayat hari sebut cerita kasut mana? Siap ni kita mesti boleh buat tempat mana? अरे खाने में भाई कट नीचे ले जाएगा इधर इधर से माफ़ कर सकते हैं ये तो अच्छा डेक्सर दे देते हैं बिजनेस कार्ड ऐसा बिजनेस कार्ड कुछ तो नहीं पता नहीं कितने होंगे साइज़ दे दो हमने खालाकोरन पापा लेकर निकाल पाने से किरोगन पाने एमसी एक नंबर बोलो दीदी बोलो आगे दिए दी सोचो ना बिग दिए दी ओरिएंटेशन तो पूर्ण है लैंडस्केप पूर्ण है रेजोल्यूशन ओके तो बिग में सुधार दी गई थी ओ वो भी प्रशासन है
একটু আপডেট পারছেন না, একটা দিলে না এইটা করছে না এরকম বিজনেস কার্ড তো ভাবছিলাম, ভাবতেছিলাম ওটা কিরকম পাইপ সেফটি মার্কের জন্য কি সংশোধিত হবে সেফটি নেন পুরোটা একটা সেফটি হওয়ার পরে নেটের জন্য কি করতে হবে, নেটের জন্য তো জায়গা নিলাম সেফটি মার্কের জন্য মাইনাস 2.5 করে জায়গা কমে দিতে হবে অর্ধেক বা অফসেট পার মাইনাস দিতে হবে সেগুলো ভিতরে জায়গা নেই। এখন এটা হচ্ছে ব্লেড, এটা হচ্ছে সেফটি মার্ক, আর এর পাশ থেকে আমি আমার লেখা কন্টেন্ট ইউএস যা আছে সব থাকবে। এটা গাইড করবে, এটা সিলেক্ট করবে, সিলেক্ট করে গাইড বাটন ক্লিক করবে, মেক গাইড, গাইড হয়ে গেছে। এটা হচ্ছে আমার অনেক সময় কি হয় ডিজাইন এরকম খারাপ থাকতে পারে, তখন কি করবেন আই পয়েন্ট চেঞ্জ করে দিলে হবে। আর যদি এই পাশাপাশি থাকে হোল্ডিং হোল্ডিং বিজনেস কেটে রাখতে আটপুট যেগুলো নিয়েছি না অন্য থেকে আটপুট কয়টা নিয়েছিল আমার অনেক ক্ষেত্রে চার পার থাকে, হোল্ডিং থাকে হোল্ডিং জন্য ব্যাক টু ব্যাক, আর হোল্ডিং চারটা পার দুই পার থাকে চার বছর লাগে। ওটা কি করতে হবে ওই নাম্বার এন্ড আটবোর্ড থেকে চারটা চারটা
কোন সাজা রাখলেন কত পেয়েছিলেন ডিজাইন করবেন কোনটা কোনটাকে রাখছেন আপনি আমার আসছে কি ওখানে খারাপ থাকে বিজনেস খারাপ আমার সেম খালি ওর জায়গায় থেকে দেখা করতে ছিল টু সাড়ে তিন ফোর মানে কি সার দিবে এখন এটা আপনি মেক গাইড করবেন আপনার ডিজাইন কিন্তু এই এই যে এই পর্যন্ত হবে বাইরের ডেট এভাবে এরকম লক করতে পারেন তো হ্যাঁ অন্তত দুই দিনে সব লক করবেন লক আর গ্রুপ এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আবার যদি নাই করে দিতে চান তাহলে
আচ্ছা বিজনেস কার্ডের সাইজ কি হবে বলছিলাম না একদিন? সর্বোচ্চ কত নয়? সর্বোচ্চ ছয়, সর্বোচ্চ নয়। বিজনেস কার্ডের ক্ষেত্রে এইভাবে দিতে পারবে, সর্বোচ্চ 9 দিবে আর সর্বনিম্ন 6। মানুষ
she benefited a lot. Ini kan, 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 ini k
lagi sih. Kabar putu mana kerja? Masih menjelaskan boleh minum mau kapal. Jadi apa boleh jangan.
আপনি শুধু যে উপর নিচে কি কালার দিছে কি দেখছে ও ভাই ডাক্তার যদি প্রেসক্রিপশন লেখে এটা নাকি এটা এই কাগজটাই ওই কাগজটাই না তো এটা সব কিছু রকম মানে একটা প্যাড থাকে বলেন না বুঝতে পারছি সব জিনিস তো না হ্যাঁ প্যাডটাকে এই প্যাডটাই ইলেকট্রনিক্স আচ্ছা আমি সার্চ দিয়ে দিই ইলেকট্রন হ্যান্ড লেগে সার্চ দিয়ে আসি কর্পোরেট আইডেন্টিটি এনভেলপ ডিজাইন হ্যাঁ এনভেলপ থাকে না কাগজ পাঁচজন দিন গুলো দিয়ে দিতে দিন ধরে নিন ডিজাইন করা লাগে এগুলো যে কাজ আছে এখন এটা আবার বুক করে এখন এটা দিব তো উপরের দিকে হ্যাঁ তাহলে কি করতে হবে এটা শুধু মাইনাস দিয়ে দিবে এটা ধরে নিচে নিয়ে আসবো এখন এটা আমি রাউন্ড করব সেম তো থাকার কথা আচ্ছা আমার তো এটা মুভ করব শিফট কন্ট্রোল এম মাইনাস ফোর এটা ধরে এটা মাপ মডিফাই যদি একটা মাপ বড় বস্তু ধরে এটা ক্লিক করে ট্রান্সফর্ম হয়ে যাবে হাইটটা কমে দিলে ওয়ান এটা ধরে নিচে নিয়ে আসলাম এবার এটা রাউন্ড করবো রাউন্ড করলে কি করতে হবে আরেকটা কপি করবো কোনটা সেই মতো নেই কালারটা চেঞ্জ করে দিই এটা বলে রাখবো এখন এটা যদি আমি রাউন্ড করতে চাই কি করতে হবে রাউন্ড করতে যাবো এখন এটা কি করতে হবে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে কোনো ইফেক্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এক্সপ্যান্ড করতে হবে না কিন্তু এখন একটা রাউন্ড হয়েছে না এই দুটো শেপ ধরে এখন কি করতে হবে শেপ থেকে পাথ ফাইন্ডার যেতে হবে এখন একটা আগের কালার দিয়ে দিই কালার চেঞ্জ করে এটা
बहुत ही क्लियर है এরকম ভাবে সুযোগ দিলে কিন্তু ওটা সেটা লাগবে এই পাশে ফেটে দিতে হবে এরকম এরকম তাহলে কিন্তু দেখেন তৈরি করে যখন কিন্তু চার পাশে মন থাকে না এক পাশে কিন্তু কাটা থাকে ওটা আমাদের মনে নিতে লাগে আমি কিন্তু ভাবে ডিসকানেক্ট করলাম শুধু ডিলেট সিলেকশন টুল ধরে এটা সিলেক্ট করলাম এবার এটা এর নিচে গিয়ে একটা চাপ দেবো নির্দিষ্ট সাইজের একটা চাপ দেবো করতে পারেন অথবা এটা ধরে এই পাশে আমি আসবেন তারপরে এই ডিজাইনে করতে পারবেন এটা হলো সবচেয়ে বড় কথা বুঝছেন এই লেখাটাকে একটু দেওয়া আছে লেখাটার জন্য পরে আপনি এটা আপনি লেখা দেখ লেখেন ক্যারি মানেজার এসিএডি অলিন বলা ইএন ডি অলিন ইএন ইএন ডি এন আচ্ছা তাহলে এই চিন্তা তো পারবেন বিজনেস কার্ড কিন্তু সেফটি মার্ক নিলাম
সাইজ দিছি কত এ ফোর সাইজ নেই সমস্যা নেই ভিড় নিলাম অফসেট পাস করলাম সেফটি মার্ক নিলাম আর এই জায়গায় কোনো সেফটি মার্কের প্রয়োজন নেই এটা তো এই জায়গায় তো আমি লিখতেছি না তাই না আর মাঝখানে যাই লেখা থাকতো দেখা দরকার নেই চার লেখা তো ক্লায়েন্ট তাই দিয়ে দিলাম সমস্যা নেই নিচে সমস্যা নেই তারপর হোয়াইট যা আছে তাই ছিল হাইট ওয়ান ডিসি দেওয়ার পরে আরেকটা কপি করছি কপি করার পরে এ কি করছি স্টাইলিশ থেকে রাউন্ড বর্ডার বর্ডার করে তারপরে এক্সপ্যান্ড করে ওই দুটো একসাথে করে বাকি অংশ ডিলেট করে দিছি পরে আর ইউনাইট দিয়ে একসাথে করে দিল এই গেল আর এইটা কি করছি এই পাশটা এই পাশটা এই পাশে নিয়ে এসে পরে এটা হোয়াইট চেক কমাই দিলাম আবার এই অংশটা একটু বানানোর জন্য কি করছি এই পাশটাকে ডাইরেক্ট সিলেকশন ক্লিক করে এভাবে ক্লিক করতে পারেন অথবা এরো দিয়ে ক্লিক করতে পারেন তারপর এইটা ধরে এখানে এনিমেশন করে দিচ্ছি সব দিয়ে দিলাম সাইজ কত কি সাইজ সব বলে দেবি দিয়ে দেবি বলবি তো তাহলে আমরা আপনার মোটামুটি দিয়ে দিলাম এগুলো সবগুলি কিন্তু লোক উঠে যায় এখন যদি আপনি সবগুলি ট্রাই করেন প্রতিদিন তিনটা দুটা করে ট্রাই করেন তাহলে কিন্তু যত টুল আছে সবকিছু জানা হয়ে যাবে কারণ এই ডিজাইনগুলো কি করছে ইলাস্ট্রেটরে করছে তাই না এই ডিজাইনগুলি যখন করছে তখন তো অবশ্যই যেগুলো প্রয়োজন হয়েছে বা ডকুমেন্ট সেট আপ কিভাবে জানে কিভাবে কি করে এগুলি দেখে দেখে প্রতিদিনই ট্রাই করতে হবে তাহলে যে এটা এটা বলা লাগবে না যে এটা কিভাবে করে এটা কিভাবে করছে সব লেখা আছে সব করা আছে এই যে এই সার্কেলগুলো কিভাবে আছে সব আছে এগুলি লোগো ডিজাইন করে দেওয়ার মতো কিছু নাই সিস্টেম দেখা দিতে পারে লোগো ডিজাইন লোগো ডিজাইনের বিষয়টা হচ্ছে বরাবর শুধু টাইপোগ্রাফি দিয়ে লোগো করে লোগো এনিমেলস প্রাণী ছবি দিয়ে লোগো করে বিভিন্ন প্রাণীর ছবি দিয়ে লোগো করে যেরকম আমরা জুতা পুমা জুতা দেখছেন পুমা জুতার পিছনে কিন্তু পুমা যে থাকবে প্রাণী ওই প্রাণীর ছবি থাকে কেন থাকে পুমার একটা মিনিং আছে মনে করেন যে পুমা গতির প্রতীক অনেক গতি ওরকম মালগুলো আছে অনেক সময় সিংহের ছবি দেয় সিংহ মানে কি সাহস কিন্তু সিংহ কি করে এক এক জোরে এক এক বদমিস করে আপনি একটা লোক তৈরি করবেন এই দেখেন এইটাও কিন্তু সিংহ এইটা সিংহ এটা সিংহ এক এক জন এক এক বড় করছে এখন যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা ফিটনেস এর একটা জিমের একটা ইয়া করতে হবে তাহলে আপনি কি করতে হবে একটা পেশেন্টকে বলতে হবে বা একটা হাতের ছবি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরা আছে বা যদি সিংহর অনেক সব প্রাণীর গুলি বেশি ইউজ হয় কারণ হলো আমরা মানুষ ডলফিন
দর্জি বলি বন্ধুত্বের প্রতীক। তারপর যদি আইসক্রিমের যদি কোনো লোগো দেখেন, তার আইসক্রিমে দেখবেন কিছু পেঙ্গুইনের একটা ছবি থাকে, তার মানে পেঙ্গুইন সবসময় ভর পানিতে থাকে, ওই জন্য পেঙ্গুইনের রিলেটেড দিতে হবে, ওই রিলেটেড দিতে হবে। একটা সুপাখি গাছপালা দিলাম, তারপর হইলো লতা পাতা আলপনা এগুলো দিয়ে কিন্তু লোগো পাই, এগুলো দিয়ে কিন্তু লোগো পাই। মানে কসমেটিক এর ক্ষেত্রে আর ভালো যে কসমেটিক এগুলো দেখুন যে লোগো গুলো এরকম ভাবে সবুজ লতা পাতা থাকে না, এরকম দেখি দেখেন একটা গ্রিন বাটারফ্লাই লোগো তৈরি করছে। আসলে কিন্তু প্রজাপতি কিন্তু এরকম না, না এটা সেম টু সেম করতে পারবেন না, এরকম মানুষের ছবি, আপনি মানুষের ছবি তো তুলে আর দেওয়ার প্রয়োজন নাই। দেখেন ওরা ছবিতে ইউজ করে শুধু চোখটা থাকে আর হালকা একটু চুল থাকে, তাহলে কোনোরকম বাস করে দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে ডিজাইন, এটাই হচ্ছে লোগো। লোগো না, আপনি যখন একটা লোগো তৈরি করবেন, লোগোর ক্ষেত্রে কি করবে, আপনি অসংখ্য ডিজাইন দেখতে হবে, যে মানে ওই লোগোটার জন্য একটা ফুডের লোগো তৈরি করবেন, ওই ফুড রিলেটেড কি কি জিনিস ইউজ করছে, কি কালার ইউজ করছে। একটা ফুডের লোগো তৈরি করলে তখন আমরা কাছে মোটা মোটা মাইক্রেস দিয়া বা এক অক্ষর দিয়া করলেন, এইটাকে সবগুলি ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। ফুডের একটা লোগো দিতে চাই, এই দেখেন ফুড রিলেটেড লোগো, আইসক্রিমের ছবি দেওয়া আছে, কোম্পানির নাম এটা, কলার ছবি দেওয়া আছে। দেখেন রিয়েল এস্টেট হাউস, হাউসটা কিভাবে ইউজ করছি, বিভিন্ন ধরনের লোগো আছে, দেখুন শেপ দিয়ে হতে পারে, কোনো পানির ছবি দিয়ে হতে পারে, বা শুধু টেক্স দিয়ে হতে পারে। টাইপোগ্রাফি মানে লেটার, লেটার কি টাইপ করে বলে, হ্যাঁ লেটার টাইপ করে বলে। এই দেখে এলিয়েন্স মানে দেখা যাচ্ছে, আপনাকে একটা লোগো তৈরি করতে দেবে, না এখন আপনার শুধু টাইপোগ্রাফি ইউজ করলেন, এখন কোনো প্রাণীর ছবি ইউজ করলেন না, অথবা তাদেরকে বা কোনো শেপ বা কোনো ডিজাইন ইউজ করলেন, মানে শুধু আপনি কি করলেন টাইপোগ্রাফি ইউজ করলেন। এই দেখেন এটা কিন্তু বুঝতে পারছেন, এটা কি এ এ কি করছে, চার পাঁচটা শেপ নিয়ে এভাবে একটা টান সেভাবে টান সেভাবে টান সে বা এটা দেখছেন কানেকশন, কানেকশন টু কোম্পানি, দেন সি রাখি বলবো, সির ভিতরে কি করছে অন্যরকম ভাবে করছে, আচ্ছা।
দেখেন একটা বিল্ডিং, বিল্ডিং রিয়েল এস্টেট, একটা বিল্ডিং এর লোগো তৈরি করবে, যেকোনো একটা বিল্ডিং কোম্পানির লোগো তৈরি করবে। এখন বিল্ডিং কি কি চায় বুঝলে? দেখেন এই আর একটা বিষয় কি বলেছি, গ্রিন হাউস রুম। গ্রিন মানে আমরা কি কিছু সবুজ গাছ, দেখেন একটা বাড়ির ভিতর দিয়ে একটা সবুজ পাতা রয়েছে, একটা লোগো, গ্রামীণ ফোনের একটা লোগো, বাংলা লিঙ্গের একটা লোগো, সবগুলো কিন্তু এরকম ভালো কোম্পানি হায়ার করে কন্টেস্ট করে লোগো তৈরি করছে। প্রতিটা লোগোর গল্প প্রেজেন্ট করে মার্কেটিং। এখন আপনি এই লোগোটা দেখলে কি বুঝবেন, একটা রিয়েল এস্টেট কোম্পানি বা এই ধরনের কোম্পানির লোক দেখলে কিন্তু। এখন এই জায়গা থেকে আপনি কালার ইউজ করতে পারেন, ওরা কি ফন্ট ইউজ করছে ওরা আমি দেখতে পাবো, সমস্যা নেই। কিন্তু সেম টু সেম করা লাগবে, সেম টু সেম এখন করেন, এখন তো আপনারা নতুন না, এখন এটা এটা আপনি ডিজাইন করেন, দেখে দেখে করেন, কি করবো করবেন, প্যান টুকটা করবেন না, ওটা সেম টুল দিয়ে আস্তে আস্তে ডিজাইন করবেন, সেম টুল দিয়ে করবেন। এই জায়গায় কি কি ফন্ট ইউজ করছে এই জায়গায় লেখা থাকে, দেখেন সবগুলি প্রিভিউ করে দেখবেন কি কি ফ্রন্ট ইউজ করছে, কালার কালার এই জায়গা থেকে সেম টু সেম কালার নিতে পারবেন, সমস্যা নেই। বিল্ডিং দেখেন সবগুলি সায়নের এই কালার, আকাশী কালার দিয়ে প্রাথমিক অবস্থা আপনারা ইউটিউব থেকে প্রচুর লোক দেখবেন ডিজাইন এসে টুলস তো মোটামুটি পারেন, এখন প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন তিনটা করে লোক প্র্যাকটিস করে তারপরে যে এইসব জায়গা থেকে দেখবেন কিভাবে কি ইউজ করছে। গেলাম সারাষ্ট্রে গেলাম অন্য ধরনের ডিজাইন, বিল্ডিং ডিজাইন এক একটা এক এক রকম, দেখছেন এটা একরকম। এই সব জায়গা থেকে কনসেপ্ট নেবেন যে কিভাবে তৈরি করছে, এটা কিন্তু খুব বেশি কঠিন,
তারপর একটা স্টেপ নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, বড় করে দিলাম। এটা আর এটা ধরে ইয়া করলাম, আনগ্রুপ ডিভাইডেড করলাম। আমরা যতটুকু আনিস ওরকম ভাবে নিয়ে নেবেন, আমি জাস্ট দেখাচ্ছি যতটুকু প্রয়োজন ফাঁক করে নিলাম প্যান্ডেলে, ওটা থেকে খাবার চেঞ্জ করে দিচ্ছি। ফাঁক করে নিতে পারেন, এভাবে একটা যদি একটু বড় ছোট হয়ে যায় তাহলে কি করবেন? দুইটা ধরে সে দুইটা ফুল দিয়ে বার বার কেউ কেটে দেবে। গ্রিন সবুজ দিতে হবে, সেই কোম্পানির লোগো দিলে মনে করেন যে ফুড রিলেটেড লোগো লেখে সার্চ দিবেন, অসংখ্য ডিজাইন আসবে। তখন আপনি ওই জায়গা থেকে কালারটা দেখলেন, কালারটা আপনি কালার কালার কিভাবে দেবেন, যে একটা কালার স্ক্রিনশট নিয়ে কপি করলাম, কপি নিয়ে শেড নিলাম, এটা ধরে আইড বটন দিয়ে এই কালার নিলাম, এই তিনটা কালার আমি এই কালার আমি কোনো জায়গায় ইউজ করতে পারি, বিজনেস কার্ডে ইউজ করবো স্যামসাং, আপনি ইয়াতে ইউজ করে কালার কম্বিনেশন করা পরীক্ষিত, ঠিক আছে? আপনি কি করতে প্রচুর দেখতে হবে, ল্যাটার থাকবে।
আজকে পর্যন্তই থাক, সময় নেই, অনেক সময় হয়ে গেছে, আরেকদিন লোকজন আরেকটু বললে ভালো হবে, সেল করবো সেল করেন যদি এর ভিতরে বিজনেসের ভিতরে আইকন আছে এটা নিয়ে যাবেন।